দেশে করোনা দুর্যোগের সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন এবং সাংবাদিক ডাক্তার প্রকৌশলী সহ যে সকল জাতীয় বীর মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে 12 জুলাই রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করেন সংসদ সদস্য শামীম ওসমান। করোনা দুর্যোগের এই দুঃসময়ে যারা দেশবাসীদের ঠকিয়ে অসৎ পথে আর্থিক লাভবান হচ্ছেন তাদের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেন AKM শামীম ওসমান। ধর্ম প্রতিমন্ত্রী চলে গেছে, আলহাজ মকবুল হোসেন আমার বড় ভাই রাজপথের অকুতোভয় সাহসী নেতা চলে গেছে, আমাদের কামরান ভাই সিলেটের সাবেক মেয়র চলে গেছে, হাবিবুল মোল্লা চাচা আমাদের পাশের এলাকার MP আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর পেয়ারা করে নিয়ে গেছে, অধ্যাপক আনিসুজ্জামান স্যার বাংলাদেশে একজন সুনামধন্য শিক্ষক চলে গেছে, বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ভাষা সৈনিক কামাল ওয়াহানি সাহেব আমাদের উনি ইহকাল ত্যাগ করেছেন চলে গেছে। এই ব্যানারটাকে এই পর্যন্ত 7-8 বার বলতেছি, 7-8 বার বলতেছি, কারণ প্রথমে হয়তো 5 জনের নাম ছিল, পরে তারপর দিন দেখি আরেকজন নেই, আবার বদলাও, তারপর দিন দেখি আবার আরেকজন নেই, 2 দিন পরে আবার বদলাও, তারপর দিন দেখি আবার নাও, আবার বদলাও, এইভাবে 7-8 দিন বদলানোর পরে অ্যাট লাস্ট গতকাল গত পরশু দিন সাহারাপা আল্লাহর পেয়ারা হয়ে গেছে। মৃত্যু তো কোনো সময় বলে আসে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই মৃত্যু আসতে পারে, আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সকল মানুষেরই দায়িত্ব, আমিও সেইভাবে নিজে প্রস্তুত আছি। আমরা সেই কারণে এই আত্মার মাগফিরাত, এই সমস্ত যারা জ্ঞানী মানুষ আছেন, ত্যাগী মানুষ আছেন, সমাজের জন্য যারা কিছু করেছেন এবং বেশ কিছু ছবি এখানে নাই যাদেরটা বাদ পড়েছে, আমরা এই অল্প সময়ের মধ্যে আর সবটা কালেক্ট করতে পারিনি, আমরা বিশালভাবে এটা করার কোনো আমাদের ইচ্ছা নাই, মাঠে ব্যবস্থা ছিল বৃষ্টির জন্য, এই ঘরে এসে ঢুকতে হয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, শেষ তক সবাই চেষ্টা করবেন যে মাস্ক দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে আপনারা থাকবেন, শ্রদ্ধেয় সাংবাদিক ভাই আপনারা আছেন। আমরা শুধু এটুকু কথা বলতে চাই যে এই যে দুঃসময়টা এটা কবে যাবে আমরা কেউ জানি না, এখানে আমাদের একটাই কাজ, আমরা একে অপরের জন্য দোয়া করা, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের জন্য মানুষের দোয়া করা এবং চেষ্টা করা। আজকে আমি যখন গাড়ি দিয়ে আসতেছি এক ভদ্রমহিলা সিদ্ধিগঞ্জ থেকে আমাকে ফোন করলেন, আমি ওনাকে চিনি না, ওনার হাজব্যান্ড একটা NGOতে কাজ করেন, আমাকে বললেন যে আমি তো নিম্নবিত্ত, আপনি যদি আমাকে কিছু দান করেন সেটাও আমি নিতে পারবো না। তাই বললাম তাহলে ফোন করেছেন কেন, বললো ফোন করেছি এই কারণে কেউ না কেউ সাথে শেয়ার করতে হবে কষ্টটা, আমার এই দুঃখটা তো কারোর কাছে বলতে হবে। আমি বলেন তো উনি আমাকে বললো দেখেন স্কুলের বেতন ক্লাস তো হচ্ছে না কিন্তু বেতন তো দিতে হচ্ছে, বললাম জি জি, বললো আমরা কতদিন এইভাবে পারবো কিন্তু হাজব্যান্ড তো বেতন পাচ্ছেন না, আমি আপনাদের আমি কী করতে পারি, উনি আমাকে উত্তর দিল যে আপনি আমার জন্য দোয়া করেন। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন ও সুস্থ থাকার পরামর্শ দেন তিনি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সহ আরও অনেকেই। দোয়া শেষে সংসদ সদস্য শামীম ওসমান 1000 দুস্থ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেন। সাগর খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন সাব্বির আহমেদ।